একটা লোক যখন প্রবাস জীবনে থাকে যখন কাছরা ড্রামের মধ্যে ডাস্টবিনের মধ্যে কার্টুন বোতল লু লাঙ্কর এইগুলো টুকায় বেঁচে একটা প্রবাসী আপনি কি মনে করেন তার মনের সুখ এইগুলো করে অনেকেই কোম্পানির বারো ঘন্টা কাজ করার পর এগুলা করে টাকা পয়সা রোজগার করে বাড়িতে দে বাইরে একটা প্রবাসী যে কত কষ্ট করে বিদেশ থেকে যে টাকা রুজি করে দেয় এটা একমাত্র একজন প্রবাসী জানে আপনারা বলতে পারেন সবাই এক কাজটা করে না তবে কাটা করে জানেন যাদের পরিবারের মধ্যে সবচাইতে বেশি সমস্যা তারাই আপনার মোহল্লার চিপাই চাপাই রাস্তার কোনায় রাস্তার বিভিন্ন জায়গাতে গিয়া গিয়ে বোতলগুলো টোকা প্লাস্টিক কার্টুন বিভিন্ন যেগুলো বিক্রি করা যা ওইগুলো টোকায় বিক্রি করে কই টাকা দিয়া নিজের খরচটা চালা কোম্পানির বেতনটার সাথে কিছু টাকা জোড়া লাগে বাড়িতে পাড়া এই কাজগুলো একটা প্রবাসী এমনি এমনি করে না ভাই তার পরিবারের জন্যই করে কোনো প্রবাসী যদি তার পুরা বেতনটা মাসে খরচ করে খুব সুখে থাকতে পারে কিন্তু মাসের বেতন তো খরচ করবো দূরের কথা তারা আরও বাইরে ইনকাম কইরা নিজের বেতনের সাথে তার কিছু টাকা জুড়া লাগে লাগায় বাড়িতে দে ওই টাকাগুলা দিয়ে বাড়ি ঘর বিল্ডিং করার পরে ওই যদি নিজের রক্তের মানুষ যদি মাইরা দেয় টাকা পয়সা খায়ালা তখন মনের মধ্যে বিশাল বড় একটা দুঃখ লাগে কেমনে পারে কেমনে পারে নিজের এই লোকটা বিদেশ নিজের লোকটা বিদেশ থেকে এত কষ্ট করে টাকা বাড়াইলে আপনার দেশের থেকে টাকাটি মাইরা দিলেন সব কিছু দল কইরা লাইলেন ভাইরে বিদেশ থেকে টাকা রুজি করা যে কত কষ্ট একমাত্র ওই প্রবাসীদের জানে আপনার এই কাজটা অন্তত পক্ষে করেন না ভাই অন্তত তার এই বিদেশের উপার্জনের টাকাগুলো সবগুলো মারা দিন না যতটুকু সম্ভব আল্লাহর ওয়াস্তে অতটুকু খায়া বাকিরা তার জন্য রেখে দিন অনুরোধ হইতো কথাটা শোনার পরে বলতে পারেন যে ভাই আপনি এইগুলো নিয়ে কথা বলেন অনেক কষ্ট করে একটা প্রবাসী বিদেশ থেকে টাকা রুজি করে কিন্তু টাকার পাশাপাশি একটা লোকজন হোটেলের দিকে কাজ করে একটা লোক বাইরে কাজ করে পার্ট টাইম করে টাকা পয়সা রুজি করে এই টাকাটা মারে দিলে আল্লাহর গজব পড়বে আপনার উপরে ব্যক্তিগতভাবে আমি করে দিলাম এই টাকাটা মারে দিলে আল্লাহর গজব আপনাদের উপরে পড়বে এই টাকা পয়সা খায়া কবরে গেলে আল্লাহ আপনারা জিগে এই বিবেকহীন কাজটা করবেন না এ প্রবাসীর গ্রামের কষ্টের টাকাগুলা এখানে খুব কম সংখ্যক লোক আছে যে হারাম টাকা পয়সা কামা বেশিরভাগ লোকই হালাল টাকা পয়সা কামা এই যে দেখতেছেন একটা কাজ ড্রাম আছে না এখানে গিয়ে টাকা রুজি করে এই কাজটা করেন না ভাই করেন না